নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে কুশলে আছেন। আপনাদের জানাই সম্পাস খুঁটিনাটিতে সুস্বাগতম। আর আমিও ভালোই আছি। আজ ঘরকন্যা থেকে দূরে সরে গিয়ে অন্যরকমভাবে জীবনটাকে সাজাই, কি বলুন? তাহলে চলুন আমার সাথে, কোথায় যাব, কতটা আনন্দ করব সবটুকু আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটা একটুও স্কিপ না করে আমার সাথে থেকে সম্পূর্ণ দেখুন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। গানটা পুরোটা শুনলে ভালো হতো, তাই না বন্ধুরা? তো চলুন, যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। এই যে দি ভাই, দা ভাই, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আর দেখিয়েই দিলাম আপনাদের। আর এখন আমাদের গাড়িটা বিশ্ববাংলার নিচে দিয়ে ক্রস করে গেল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমাদের গন্তব্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের গন্তব্য মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এখানে জ্ঞানীগুণী ব্যক্তিদের আকৃতি মোম দিয়ে গঠন করা হয়েছে ও আরও নানান রকমের আকৃতি গঠন করা হয়েছে। আমার সাথে থেকে দেখতে থাকুন। প্রথম দর্শনেই মহাত্মা গান্ধী, রামকৃষ্ণদেব, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, আরও অনেকেরই মূর্তি রয়েছে। জানি এসব প্রত্যেকেরই জানা, তাই আর বললাম না, আমার সাথে থেকে দেখতে থাকুন। এবার আমরা ঢুকে পড়েছি খেলার মাঠে। এখানে খেলোয়াড়দের সমাবেশ। এই দেখুন, চিনতে নিশ্চয়ই কারোর অসুবিধা হচ্ছে না। আর এদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে পোজ নিয়ে ফটো তোলা হচ্ছে। আর দা ভাই কিন্তু মারাদোনার সঙ্গে ভালোই পোস্টটা দিয়েছেন। এখানে গায়ক গায়িকাদের সমাবেশ, দেখেই আপনাদের চিনতে অসুবিধা হয়নি নিশ্চয়ই, বুঝতেই পেরেছেন। আর এরপর চলে এলাম ডিস্কো ডান্সারের স্টেজে। তো এখানে আমরা দূর থেকেই দেখছিলাম, সিকিউরিটি দাদা বললেন আপনারা মূর্তির সামনে গিয়ে স্টেজের উপর উঠে গিয়ে ফটো তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে সবার সাথেই ছবি টবি তুলবেন আর সাবধানে ছবি টবি তুলবেন। তো আমরা আপ্লুত হয়ে প্রত্যেক মূর্তির সামনে ছবি টবি তুলতে লাগলাম। সাহিত্যিক, লেখক, কবি এনাদের কক্ষে। আশা করি চিনতে অসুবিধা হয়নি আপনাদের। এখানে বলে রাখি, প্রত্যেক কক্ষে মিলিয়ে মিলিয়ে মিষ্টি সুর আমি যা কর্ণপাত করেছি তার থেকে আপনারা বঞ্চিত হলেন। তাই বলছি ছোট্ট বন্ধুদের নিয়ে ছুটির দিনে চলে আসুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। চলুন এবার ভূতের বাড়ি যাওয়া যাক। যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, এই টেলিফোনটা মাঝরাতে যখন তখন বেজে ওঠে, শুনলে তো? আর এদিকে একটা শাঁখচুন্নি দোলায় বসে দোল খাচ্ছে। আর এই যে দেখছো এইদিকে, এই দেওয়াল থেকে হাত নেমে গেছে। আর এরা না সবাই মৃত, এদের ছবিগুলো সব দেওয়ালে টাঙানো আছে। আর এই দিকে বসে আছে আরামকেদারায় একটা পেতনি, তার বাচ্চাকে নিয়ে সে আরামকেদারায় বসে আছে। আর পাশে যে আরামকেদারায় একটা ফাঁকা ছিল, আমি বসে পড়লাম ওখানে। আর কী সুন্দর দেখতে লাগছে না, একদিকে পেতনি একদিকে শাঁখচুন্নি। এইবার দেখো, এইবার দেখো বাচ্চা বন্ধুরা কী সুন্দর লাগছে। ছবি তোলা শেষ আর হয় না, যাই হোক চলো কচিকাঁচারা, এবার যাওয়া যাক মহাকাশ অভিযান ও কার্টুনের পাতায়।
বা বাহ, কি দারুণ দৃশ্য! দুই ভাই ছোটা ভীমকে হাম্পি খাচ্ছে। ও, সবাইকেই হাম্পি খাচ্ছে! এই রে, এর টাকেতেও হাম্পি খাচ্ছে! বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে টুকুস করে একটা লাইক করে দিন, কেমন? অনেকক্ষণ তো কার্টুন দেখা হলো, এবারে একটু নাচ করে আসি, চলুন আমার সাথে। সমস্তটাই আমাদের দেখা হয়ে গেছে, এবারে একটু ছাদে উঠে এলাম। তো ছাদে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন এখানের মিউজিয়াম কর্তৃপক্ষ, তা সুন্দর লাগছে। আর দি ভাই বলছে ওই দিকে নাকি ইকো পার্ক। তাহলে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, চলুন মিউজিয়াম থেকে বেরিয়ে পড়ি। চলে এলাম ইকো পার্কে। তাহলে বন্ধুরা, চলুন চলুন আমার সঙ্গে ইকো পার্কে। আমরা ভীষণ ক্লান্ত, রোদে হেঁটে হেঁটে সে 2 নম্বরে ঢুকেছি, আর এই 3 নম্বর পর্যন্ত হেঁটে আসলাম ইকো পার্কের মধ্যে, যার জন্য তাই ক্লান্ত, এত ক্লান্ত, এত ক্লান্ত যে লাস্টে স্লাইস খাচ্ছি, যতটুকু গলা ভিজিয়ে শরীরটাকে ঠান্ডা করা যায়। কোন রকমে এটা একটু পেয়েছি, গলাটা ভেজাই, কথাটা বলার জন্য এটা খা। বড্ড ক্লান্ত ঘুরে ঘুরে, এটা খাই আবার হাঁটবো, এখনো লাঞ্চ করিনি, কখন করবো তার ঠিক ঠিকানা নেই। কি যেন গানটা, চলো যাই চলে যাই, ওই গানটা করুন তো দাদাই, চলো যাই চলে যাই, যাই দৌড় বহুদূর, কি সোনার রোদে কি ঝিলিমিলি পাহাড়, সোনার রোদে জড়িব না সোনার রোদ দূর, তাই তো? কি জানি কি কমেন্টে লিখবে, আগে গানটা শিখুন তারপর গাইবে। হ্যাঁ, গান জানি না তাও গাইছি, এটাই তো ইচ্ছা শক্তি, তাই না বলো? হ্যাঁ, সত্যি বলছি বন্ধুরা, গান আমি জানি না, কিন্তু এত সুন্দর দৃশ্য, এত আনন্দ, তাই দুকলি বেরিয়েই এলো ভুলভাল, কিছু মনে করবেন না বন্ধুরা, কেমন? এখন আমরা ঢুকে পড়েছি ইতিহাসের পাতায়। এখানে গম্বুজের ন্যায় পিরামিড, তাজমহল, বিশ্বপিতা, চীনের প্রাচীর, মমি, ইতালির কলিউসিয়াম, যেখানে ক্রীতদাসরা দোষ করলে খাঁচার মুখে হিংস্র পশুদের সামনে ছেড়ে দেওয়া হয়, তো ওইভাবে ওদের ওপর অত্যাচার করা হতো, সেটাই এখানে তুলে ধরেছে, তো সঙ্গে থেকে দেখতে থাকুন। আর এখন আমরা ঘুরে ঘুরে ভীষণই ক্লান্ত, তাই আবার আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি, আর দি ভাই খাচ্ছে কর্নেটো, আর আমার মেয়ে খাচ্ছে কর্নেটো, আবার আমিও একটু কর্নেটো খেলাম। তো এখনও তো লাঞ্চ হয়নি, কী করবো, এইগুলো ঘুরে ঘুরে খাচ্ছি, আর ড্রাই ফ্রুট কিছু খেয়েছি, তো চলুন দেখতে থাকুন। ইতালির কলিউসিয়াম,
কি হয় এখানে ওই তো দোষ করলে এই খাঁচার মধ্যে ছেড়ে দেয় আর নিচে সিংহ আছে তাহলে বন্ধুরা ইকো পার্ক দেখলাম ঘুরে ঘুরে হ্যাঁ আর এবারে ফিরতে হবে তো নাকি চলুন এবার ইকো পার্ক থেকে বেরিয়ে পড়ি বাপরে বাপ নাকি বাড়ি ফিরবো তাহলেই হয়েছে আমরা একটু দোলনা চড়তে এলাম একটু দোলনাটা চড়ে নিই কার্নিভাল স্ট্রিটে একটু হাঁটা চলা করে নিই তারপর বাড়ি ফিরবো আচ্ছা বলুন তো বাচ্চারাই শুধু দোলনায় দোলে আমাদের কি দুলতে নেই আমাদেরও তো একটু বাচ্চা হতে ইচ্ছা করে নাকি আর একটু হাঁটছি হাঁটছি ও বাবা দিদি ভাই আবার ঘুরেই নিল বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর আর কি আর কি এরকম আনন্দ করে এই দিনগুলো পার করে দিলেই হয় আর নাচ করলাম গান করলাম ঘুরে নিলাম দোলনা চড়লাম সব সময় কি ঘরকন্নার কাজ করতে ভালো লাগে এইবার চলুন একটু লেকটাউনের সেন্ট্রাল মলে যাই দেখি কিছু যদি পছন্দ হয় বাপরে বাপ কী খুঁতখুঁতে কী খুঁতখুঁতে একটা জহরকোট হাজব্যান্ডের জন্যে কিনবো ভাবলাম সে কিছুতেই পছন্দ হচ্ছে না কিছুতেই পছন্দ হচ্ছে না বলছে যে আমি জহরকোট কিনবই না পারলে ভানুকোট কিনবো কী অবস্থা বলুন এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছিলো তো আমরা কিছুটা দেখলাম তো বিশ্বভারতীর ডান্স একাডেমি স্টুডেন্টরা নৃত্য পরিবেশন করছিলেন প্রথমে বাচ্চারা উঠেছিল তারপর বড়রা সম্ভবত এখানে মনে পড়ছে না ঠিক হ্যাঁ মহিষাসুর মর্দিনীই বোধ হয় হচ্ছিলো গানটা ছিল আই গিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী তো বন্ধুরা বুঝেই গেছেন কি গানের সাথে নাচটা হচ্ছিল নাচটা গানটা তো দেওয়া যাবে না তাই মিউট করে রাখলাম খুব সুন্দর হচ্ছিল ফাংশন আর ফিরতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও তো ফিরতে হবে রাত বাড়ছে তো দেখুন নাচটা একটু দেখিয়ে দিই হ্যাঁ একটু দেখুন নাচটা খুব সুন্দর করছিল বাচ্চারা এই ফাঁকে বলে রাখি ভিডিওটা আমার একটু আগের কারণ দেব দেব করে আর দেওয়াই হয়ে ওঠেনি এটা ছিল ছুটির দিন মহালয়ার দিন আর তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেল উদ্বোধন হচ্ছিল তো সেই তারই পরিপ্রেক্ষিতে এই ফাংশন এখন বাজে রাত দশটা তো আমরা ডিনার করে বাড়ি ফিরবো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি আর ভীষণ ক্ষুধার্থ প্রত্যেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে খাবারের মধ্যে ছিল রুমালি রুটি মাটন কষা মাটন বিরিয়ানি তন্দুরি রুটি চিকেন কষা আর স্যালাড তো পাঁচজনে পাঁচ রকম খেয়ে আমরা বাড়ি ফিরলাম আর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত
আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। টাটা।